আজকে বানিয়ে নিলাম ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি পোলাওয়ের মতন অনেকটা হবে টেস্টটা, পরে একদিন দিয়ে দেবো রেসিপি। আর বানিয়েছি আলুর দম, নিরামিষ আলুর দম। আর হবে বেগুন ভাজা, হবে বেগুন ভাজাটা হবে। আর হচ্ছে পটল ভাজা। আজকে এটা আপাতত মেনু, তারপর দেখা যাচ্ছে কি হবে। হ্যাঁ, আর হবে লুচি, সাদা মাজার লুচি। পায়েস করব, দুধ বসিয়ে দিয়েছি, পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। পটল ভাজা কমপ্লিট, পটল ভাজা হয়ে, বেগুন ভাজা গুলো হয়ে গেছে, ময়দা মাখা রয়েছে, রাতে হবে সাদা সাদা ফকফকে লুচি। আর এই আলুর দম, নিরামিষ আলুর দম, সুন্দর করে অল্প করেই করেছি। হয়ে গেছে আমার গুড়ের পায়েস সুন্দর করে। আজকে লক্ষ্মী পুজোর দিন, পরমান্ন মানে করেছি একটু, আর কি কি করেছি দেখা। পায়েস আমার হয়ে গেছে, এবার দেখো কি কি রান্না করলাম, সব সাজিয়ে নিয়েছি প্লেটে। গরম গরম সাদা সাদা ফুলকো লুচি, কাশ্মীরি আলুর দম, নিরামিষ, তারপরে পায়েসটা দেখো, পায়েসটা দিয়েছি বলে কম লাগছে। আর লুচিগুলো দেখো সাদা সাদা একেবারে, কি দেখে ভালো লাগছে না বেশ। আমার তো এখনই ভয়েস দিচ্ছি, লোভ লাগছে, পুরো থালা সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, আর যা যা রান্না করেছি সব দেখিয়ে দিচ্ছি তোমাকে। আর ছিল লক্ষ্মী পুজো, পাড়ায় তো বিতরণ ছিলই আমার, সবাইকে দিয়েছি প্রসাদ এবং সবাই আমাকেও দিয়েছে এসে, সেই জন্য একেবারে টেবিল ভর্তি।